খাদ্য চাল পাইনি, চাল টাল কিছুই দেয় না, কত খারাপ। কেন আপনার চালের কার্ড হয়নি? না। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের খয়রামারি টিকটি পাড়ার জোসনা বেওয়া সহ আরও 50 জন ছেলে মেয়ের রেশন কার্ড হয়নি। আমি নেশাতুন খাতুন, এ আমার সমুদায়। চালের কার্ডও দেয় না, বিপিএল নাই, তার লাগে ভাতাও হয় না। দিবের হয়তো কার্ড দিই, কাগজ জমা দিয়েছি, তাও কাগজ পাইনি। কিসের কাগজ জমা দিয়েছেন? ওই ইয়ার চালের খাদ্য চালের কার্ডের। 50-60 জন পাইনি, তারাও জমা দিয়েছে। টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউশন আইন অনুসারে স্বচ্ছ পরিবার মাসে 5 কেজি এবং বিপিএল তালিকাভুক্ত পরিবার মাসে 35 কেজি খাদ্যশস্য দিতে হবে, কিন্তু জোসনা বেওয়া সেটা পায় না। তা আপনার কিভাবে সংসার চলে? ওই তো লেথা টুকাটি মুরগি টুকু এরকম নিজেই কোনভাবে চলে সংসার। তার সংসার চালানোর মতো উপার্জনের কেউ নেই, তাকে নিজেই উপার্জন করে সংসার চালাতে হয়। সে চরকা কেটে পশুপালন করে সংসার চালায়। কতদিন হলো জমা দেওয়া? জমা দেওয়া 1 মাস হলো। কবে হবে কিছু বলেছে? না, তা বলে। আমি বিডিও অফিসে যাই এবং ফুড সাপ্লাই অফিসারের সঙ্গে কথা বলি রেশন কার্ড নিয়ে। তিনি কোনো ইন্টারভিউ এবং ফুটেজ দিতে পারবেন না বলে জানিয়েছেন। এই গ্রামের জোসনা বেওয়ার দাবি তার রেশন কার্ড যাতে অতি সত্বর হয়। এই সমস্যা সমাধানের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সাধন দেবনাথকে 94-34-77-00-37 এই নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।